বাথরুমে উলুঙ্গু হয়ে গোসল করা যাবে কি? পুরুষ মহিলা উলুঙ্গু গোসলের ক্ষেত্রে ইসলাম কি বলে? উলুঙ্গু হয়ে গোসল করা জায়েজ আছে, তবে এটা একেবারেই অনুত্তম কাজ, সুন্নাতের পরিপন্থী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এরকম করেননি। মহাস্তাব ও উত্তম গোসল, লুঙ্গি ইত্যাদি বেঁধে গোসল করা ও মেয়েরা নিচে পায়জামা বা ওড়না সাদৃশ্য ও বুকে গামছা সাদৃশ্য কিছু রাখবে। কেননা আবু দাউদ শরীফে বর্ণিত আছে, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ তাআলা লজ্জাশীল ও পর্দাকারীদের পছন্দ করেন। তাই তোমাদের কেউ যখন গোসল করে তখন সে যেন পর্দা করে নেয়। গোসলখানায় যদি কোনো পর্দাহীনতা না থাকে তাহলে উলুঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে, তবে এটা না করাই উত্তম, কেননা শয়তান তখন ধোঁকা দেয়। এটা নিন্দনীয় কাজ। এমনভাবে পর্দার ত্রুটি না হলে খোলা স্থানেও উলুঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে, তবে এটা ঠিক নয়। সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করো এবং গোসলের অজুতে নামাজ জায়েজ। পর্দার মধ্যে কাপড় খুলে গোসল করা জায়েজ আছে, তবে এটা না করাই উত্তম। এমনভাবে খোলা মাঠে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় বেঁধে বাকি অংশ খোলা রেখে গোসল করা জায়েজ আছে, আর নাভি থেকে হাঁটু পর্যন্ত কারো সামনে খোলা হারাম। মেয়েরা প্যান্টি পরে ও পুরুষেরা জ্যাঙ্গা পরে গোসল করলে যদি কাপড়ের নিচে পানি পৌঁছে যায় এবং শরীরের ঢাকা অংশ ধুয়ে ফেলা যায় তাহলে গোসল সহি হবে। মহিলারা ব্রা পরে গোসল করতে পারবে? হযরত মুয়াবিয়া ইবনে হাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রী ও হালালকৃত দাসী ব্যতীত কারো সামনে নিজের সতর খুলবে না। তিনি প্রশ্ন করলেন, তাহলে যখন আমরা নির্জনে একাকিত্ব হব তখনও কি সতর খুলব, মানে উলুঙ্গু হব না? রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখনও আল্লাহকে লজ্জা করো, কেননা তিনি দেখছেন তোমরা কি অবস্থায় আছো। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জৈনিক সাহাবিকে আদেশ দিলেন যে যখন তোমরা স্বামী স্ত্রী একত্রে সহবাস করবে তখন তোমাদের ওপরে একটি লম্বা চাদর দিয়ে দুজনের শরীর ঢেকে নেবে। সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।